আমার নিয়ম কানুন ভীষণ কড়া। মিলিটারি নিয়ম ভাঙা যেতে পারে, কিন্তু আমার নিয়ম বাঁকাও করা যাবে না। আমি শুধু একটা কথাই বুঝি, ডিসিপ্লিন ডিসিপ্লিন এবং ডিসিপ্লিন। তোমাদের পড়তে হবে, ঘুমোতে হবে এবং খেতে হবে ডিসিপ্লিনের মধ্যে, সব কিছুর মধ্যে ডিসিপ্লিন। কি আমি কি বোঝাতে পারলাম? কি হলো তোমাদের, কি কানে সমস্যা আছে? কেউ কথার উত্তর দিচ্ছ না কেন? কথাগুলো আমি সবাইকে বলেছি, উত্তর আমি সবার কাছ থেকে যাচ্ছি। এখন নিয়মগুলো আমি এক এক করে বলে যাচ্ছি, মনোযোগ দিয়ে শোনো, কারণ এক কথা আমি দ্বিতীয়বার বলবো না। তোমাদেরকে প্রতিদিন সকাল 6:30 মধ্যে উঠতে হবে। ম্যাডাম, ক্লাস তো 8:30, এত সকালে? ক্লাস কটা সেটা আমার দেখার বিষয় না, আমি ইউনিভার্সিটির প্রফেসর না, আমি গার্লস হোস্টেলের সুপার। এখানে আমি যা বলবো সেটাই আইন, সেটাই কানুন। এখানে থাকতে হলে আমি যা বলবো তাই মানতে হবে। না মানে ম্যাডাম, বলছিলাম কি, আমার তো রাতে ঘুম হয় না, ইনসোমনিয়া আছে, তাই এত সকালে। সেটা তোমার সমস্যা, আমার না। এখানে থাকতে হলে তোমাকে ঠিক সকাল 6:30 মধ্যে উঠতে হবে, ঠিক 7:00 ব্রেকফাস্ট, 7:30 ব্রেকফাস্ট বন্ধ। এর মধ্যে কেউ ব্রেকফাস্ট না করলে তাকে না খেয়ে ক্লাসে যেতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ক্যাম্পাস থেকে ফিরে ফ্রেশ হয়ে পড়তে বসতে হবে। বিকেল 5:00 থেকে 6:00 পর্যন্ত তোমাদের রিক্রিয়েশন টাইম। এ সময় বিকেলে নাস্তার পর তোমরা গল্প করতে পারো, গান শুনতে পারো, কিন্তু সন্ধ্যায় আবার পড়া। তোমরা লাইব্রেরিতে যেও পড়তে পারো। ঠিক 8:00 হস্টেলের গেট বন্ধ হবে, এরপরে কেউ ঢুকতেও পারবে না, বের হতেও পারবে না। ঠিক 8:30 ডিনার, রাত 10:00 লাইট বন্ধ, এবং ঘুমের সময় কথা কানাকানি ফিসফিসানি সব বন্ধ। ম্যাডাম, মোবাইলে কথা বলা যাবে? না। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম ম্যাডাম। ম্যাডাম, কোনো ইমার্জেন্সি হলে আপনার নিয়ম ভঙ্গ করা যাবে? না। ম্যাডাম, লাইব্রেরি তো রাত 9:00 পর্যন্ত খোলা থাকে। লাইব্রেরি সারা রাত খোলা থাকতে পারে, কিন্তু হস্টেলের গেট 8:00 বন্ধ হবে। এর 1 সেকেন্ড পরও যদি কেউ আসে তাকে ঢুকতে দেওয়া হবে না। তোমাদের কারো কিছু বলার আছে? গুড। তোমাদের সবার রুমে যার যার লাগেজ দেওয়া আছে, তোমরা এখন যাও, যার যার রুমে যাও। কি কঠিন নিয়ম রে বাবা, লাইব্রেরি রাত 9:00 পর্যন্ত খোলা থাকে আর রাত 8:00 হোস্টেলের গেট বন্ধ, কোনো মানে হয়? আরে নাম জিজ্ঞেস করলাম, কি বললো? আমার নাম ম্যাডাম, নামের আগে পিছে তো কিছু একটা থাকবে, এটা কেমন কথা? আরে আছে আছে, ম্যাডামের নাম হচ্ছে ইঙ্গা। ইঙ্গা? আমি তার নাম দিলাম ইঙ্গা। আর হেভি জোস নাম তো, হেভি জোস নাম। ম্যাডাম শুনলে কিন্তু খবর আছে। আচ্ছা ম্যাডাম, নিয়ম ভঙ্গ করলে কি হবে? এটা মনে হয় আমার। ও তাহলে আমার রুমে, ওই যে ওটা আমাদের। ব্যুটি পার্লার যাবো বেবি,
তুমি পার্লারে গিয়ে রূপচর্চা করবে আর আমি এখানে ঘরের ধুলোবালি পরিষ্কার করব। হ্যাঁ একটু করতে হবে, বিকজ এসব ঘর বাড়ি পরিষ্কার করো না আমার দ্বারা একদমই হয় না। বেটা তুমি এসব একটু পরিষ্কার করো, আমি জাস্ট একটু পার্লারে যাবো, এর পরিবর্তে আমি তোমার রূপচর্চা করে দেবো। তখন তোমাকে দেখতে একদম আশ্বরিয়ার রায়ের মতো লাগবে, কিন্তু তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে সব ছেলেরা তোমাকে দেখে একদম পাগল হয়ে যাবে, একদম পাগল, বিকজ আই এম বিউটি এক্সপার্ট। ওকে একটু পরিষ্কার করো প্লিজ। হ্যাঁ কি হচ্ছে এখানে? ম্যাডাম দেখুন না, ও আগরবাতি জ্বালিয়ে রেখেছে, আমি আবার আগরবাতি ধোঁয়া সহ্য করতে পারি না, পড়তে পারছি না। স্মৃতি, স্মৃতি কি হচ্ছে? আমি মেডিটেশন করছি ম্যাডাম, রাতে ঘুমোর আগে মেডিটেশন না করলে আমার ভালো ঘুম হয় না। কটা বাজে এখন? সকালে আমি কি বলেছি? রাত 10টায় বাতি বন্ধ। বাতি বন্ধ। রাত কটা বাজে? ম্যাডাম আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম। হ্যাঁ আমিও। ইম্পর্টেন্ট কথা হলে আগে বলনি কেন ম্যাডাম? একটু একটু কোনো একটু আত্ম না, লাইট বন্ধ এবং শুয়ে পড়ো। কি হলো এখন? বাজে মাত্র 10:30, এখন আমি ঘুমাতে পারবো না, আমার ইনসোমনিয়া আছে। তাহলে তুমি কখন ঘুমাবে? আমি সাধারণত 3-4 দিকে ঘুমাই। আর ওঠো কখন? ক্লাস থাকলে সকাল 8টায় আর না থাকলে 12টা। কালকে ক্লাস আছে? হ্যাঁ। তুমি ঘুমিয়ে পড়ো, আমার সময় মতো আমি ঘুমাবো। ততক্ষণ তুমি লাইট জ্বালিয়ে রাখবে তো? আমি কি এভাবে অন্ধকারে বসে থাকবো নাকি? তুমি লাইট জ্বালিয়ে রাখলে আমি ঘুমাবো কি করে? আই ডোন্ট নো। তুমি কি সিরিয়াস? এক্সকিউজ মি, আমার নাম হচ্ছে মিস সিরিয়াস।
আমি গলা সাজছি। কিন্তু সেটা এত সকালে কেন? আমি প্রতিদিন ভোর 5:30টায় উঠে গলা সাজি। কি? তার মানে প্রতিদিন এই সাত সকালে তোমার প্যান প্যানানি শুনতে হবে? জি। তুমি যেমন প্রতিদিন রাতে লাইট জ্বালিয়ে আমার ঘুমে ডিস্টার্ব করবে, আমিও তেমনি প্রতিদিন ভোরবেলা উঠে সঙ্গীত সাধনার মাধ্যমে তোমার ঘুমে ডিস্টার্ব করব। অতএব কানেক্টি কানেক্টি মানের কোন সিরিজের তথ্যসমূহ মানের ক্রমানুসারে সাজানো হলে তথ্যের সঠিক মধ্যস্থলে অবস্থিত তথ্য মান অথবা সঠিক মধ্যস্থলে অবস্থিত তথ্য। সকালবেলা আমি শব্দ করে পড়ি। সঠিক মধ্যস্থলে অবস্থিত ঋতু তথ্য মানের মানকে মধ্য বলা। আচ্ছা, তুমি এই সাত সকালে রূপচর্চা করছো কেন? ও একই দৃষ্টিকোণ থেকে সিরিজকে সমালোচনা না থাক, থ্যাংক ইউ। না 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 না, এরূপ প্রতিটি চতুর্থাংশকে প্রতীকাকারে কিউ ওয়ান, কিউ টু এবং কিউ থ্রি যথাক্রমে প্রথম চতুর্থ, দ্বিতীয় চতুর্থ এবং তৃতীয়। বয়ফ্রেন্ড নাকি? মাথা খারাপ? আমি তো জাস্ট ওর কাছ থেকে একটা রাইড নিলাম। তুমি কি দিয়ে এসেছো, রিকশায় নাকি বাসে? আই হেট ইউ, আই হেট ইউ। থ্যাংক ইউ। I hate my roommate also. সারা ক্ষণ শুধু রূপচর্চা করে আর ঘরের সব কাজ আমাকেই করতে হয়। তুমি ইঙ্গার কাছে কমপ্লেইন করো না কেন? আশ্চর্য
I hate you! আর বলো না, বিকেলে ঘি মুড়ি খেয়েছিলাম, এখন অ্যাসিডিটি হচ্ছে। তোমার কি হয়েছে? এখানে আসার পর থেকে রিমি আমাকে ভীষণ বিরক্ত করছে। কিভাবে বিরক্ত করে? যখন তখন সে হাই ভলিউমে ইংরেজি গান ছেড়ে নাচে, আর সারাক্ষণ মোবাইলে সে ছেলেদের সাথে কথা বলে। কি শুধু তাই না, সারা রাত সে লাইট জ্বালিয়ে রাখে, নিজেও ঘুমোয় না, আমাকেও ঘুমোতে দেয় না। তো এই কথা তুমি আমাকে আগে বলোনি কেন? রিমি আমাকে থ্রেট করেছে, যদি আপনাকে বলি তাহলে নাকি আমাকে খালাস করে দেবে। কি ওর এত বড় সাহস? যাও, তুমি ওকে আমার কাছে পাঠিয়ে দাও। জি ম্যাডাম। দেখেছেন? হ্যাঁ। কি ব্যাপার ম্যাডাম? শুনলাম তুমি নাকি হাই ভলিউমে ইংরেজি গান ছেড়ে নাচানাচি করো, আর সারাক্ষণ নাকি ছেলেদের সাথে কথা বলো, আর সারা রাত জেগে থাকো। ম্যাডাম আমি তো বলেছি আমার ইনসোমনিয়া। তাই বলে কি তুমি আমার আদেশ অমান্য করে সারা রাত লাইট জ্বালিয়ে রাখবে? আর তোমার ঘুম আসে না বলে কি তুমি আরেকজনকে ঘুমোতে দেবে না? ঠিক আছে ম্যাডাম, এখন থেকে সারা রাত লাইট নিভিয়ে জেগে থাকবো। আর নাচানাচি বন্ধ। জি ম্যাডাম। তুমি নাকি শোভনাকে বলেছ আমার কাছে কমপ্লেন করলে তুমি তাকে খালাস করে দেবে? আল্লাহ, কি মিথ্যা কথা! শোভনা কথা বলেছে আপনাকে? না, আমি গাইবে আওয়াজ শুনতে পেয়েছি। তোমার মোবাইলটা নিয়ে এসো। আজ থেকে এক সপ্তাহ তোমার মোবাইল আমার কাছে থাকবে, এটাই তোমার শাস্তি। যাও, দাঁড়িয়ে রইলে কেন? যাও। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে। তুমি ইঙ্গার কাছে কমপ্লেন দিয়েছো, আমি তোমাকে খালাস করার ছেড়ে দিয়েছি। সত্যের সাথে কিছুটা মিথ্যে না মিশেলে সেই কাহিনী জমে ওঠে না, বুঝেছ? তুমি মনে হয় ইঙ্গার কাছে আমার বিরুদ্ধে কমপ্লেন করার কথা হচ্ছে না? কোনোই লাভ নেই রেশনা, কোনোই লাভ নেই। কারণ ইঙ্গার মনের মধ্যে আমি ঠকে গেছি। প্রেমীয় প্রেমী মনের মাঝে আমি, মনের মাঝে আমি
মনের মাঝে আমি, মনের মাঝে আমি। ROI equal to ROTA equal to EBIT into 1 minus T divided by total asset EBIT into ডিনার। না না, আমি ডিনারে যেতে পারবো না, লাঞ্চে যেতে পারি। কারণ আমাদের হোস্টেলের যে সুপার, তার কড়া নির্দেশ, রাত 8টার পর হোস্টেলের গেট একদম বন্ধ। তারপর কেউ ঢুকতেও পারবে না, বেরোতেও পারবে না। একটা পিকুলিয়ার মহিলা। তার কথা শুনলে কী মনে হয় জানো? মনে হয় সে একটা অন্য গ্রহ থেকে এসেছে। জানো আমরা তার কী নাম দিয়েছি? তার নাম দিয়েছি ম্যাডাম ইঙ্গা। শুনলে না? তাহলে না, ওকে? তোমার কোনো সমস্যা নেই তো? গুড। তাহলে আমরা লাঞ্চ করতে কোথায় যাচ্ছি? ফাস্টফুড? না, ফাস্টফুড না, ফাস্টফুডে ফ্যাট বেশি। আমার না জাপানিজ ফুড খেতে ইচ্ছে করছে, স্পেশালি সুশি। গুলশানে তো অনেক ভালো ভালো জাপানিজ রেস্টুরেন্ট আছে, ওদের যে কোনো একটাতে যাওয়া যায়। ঠিক আছে। ও মিউজিক, আমার রুমমেট ইংরেজি গান ছেড়ে নাচছে। আয়, আমার ওরা নাচতে ইচ্ছে করছে, নাচি? নাচবো? ঠিক আছে, তাহলে আমি নাচতে নাচতে কথা বলি, ওকে? আয় শুনো না, তুমি আমাকে একটা জোকস বলো, জোকস বলো আর আমি শুনি, ওকে? বলো তো, আমি এতক্ষণ ধরে মাথায় তেল কেন দিচ্ছি? এর কারণ হচ্ছে আমি 1 ঘন্টা ধরে গোসল করব, দেন আধা ঘন্টা ধরে চুলে কন্ডিশনার দিব, তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলব। বাজারে জানো শ্যাম্পু আর ওই যে কন্ডিশনার একসাথে পাওয়া যায়, কিন্তু আলাদা আলাদা সব কিছু ইউজ করো। এটা কিন্তু মনে রেখো, আলাদা আলাদা ইউজ করো, ওকে? স্মৃতি, তোমার মোবাইলে ভিডিও অপশন আছে না? হ্যাঁ আছে, কেন? আমাকে 10 মিনিটের জন্য ধার দেওয়া যাবে? কল করব না, জাস্ট একটু ভিডিও করব। কি ভিডিও করব? শোভনা মনে হয় একটা ছেলের সঙ্গে অনেকক্ষণ ধরে ফ্লার্ট করছে, এটা ভিডিও করে ইঙ্গাকে দেখাবো। তাই নিয়ে যাও, দাদা আমাকে একটু দেখে। কি ব্যাপার ম্যাডাম? আমি আপনাকে কিছু একটা দেখাতে চাই। কি?
তার মোবাইল? ম্যাডাম এটা স্মৃতির মোবাইল। স্বপ্ন মনে হয় এখনো ছেলেটার সঙ্গে কথা বলছে। আমার সাথে গেম খেলা হচ্ছে? তোমরা একজন আরেকজনকে পছন্দ করো না বলে আমার সঙ্গে গেম খেলছো? ম্যাডাম চুপ করো। এর আগে আমার সঙ্গে কোনো মেয়ে গেম খেলা সাহস করেনি। তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমার নিয়ম কানুন অনেক করা, আমার নিয়ম ভাঙা তো দূরের কথা, বাঁকা পর্যন্ত করা যাবে না। তোমাদের কাল থেকে ইউনিভার্সিটি বন্ধ না? জি। আজ থেকে 7 দিন তোমরা এই হোস্টেলে গৃহবন্দী হয়ে থাকবে, কেউ হোস্টেল থেকে বেরোতে পারবে না। এক্সকিউজ মি ম্যাডাম, ম্যাডাম আপনি তোমাদের বলতে কি ওকে আর আমাকে বোঝাচ্ছেন? এই ঘরে তোমরা ছাড়া কেউ থাকে না। ম্যাডাম প্লিজ, ওর সঙ্গে আমি এই ঘরে এক সপ্তাহ থাকতে পারবো না। আই ডোন্ট লাইক হার। আমিও। সেই জন্যই তো, সেই জন্যই তো যতদিন পর্যন্ত তোমরা একে অপরকে পছন্দ না করবে ততদিন পর্যন্ত এই ঘরে বন্দি থাকবে। ইটস অ্যান অর্ডার। ম্যাডাম প্লিজ, ম্যাডাম এটা দাও। ম্যাডাম এটা স্মৃতির মোবাইল। তোমারটা দাও। জি ম্যাডাম, ভুল হয়ে গেছে, আর হবে না। ম্যাডাম প্লিজ, আজ থেকে 7 দিন তোমরা এই ঘরে বন্দি থাকবে। সারাক্ষণ শুধু রূপচর্চা করো, দেখতে ঘেন্না লাগে। তুমি যে সারাক্ষণ চার চোখ নিয়ে পড়তে থাকো ওটা দেখতে তো আমারও ঘেন্না লাগে। আমি পড়াশোনা করি কারণ আমি জীবনে কিছু হতে চাই। ওরে আমার কপাল রে, তোমাকে দিয়ে না কিছুই হবে না, কারণ এই চার চোখওয়ালা মেয়েদেরকে না ছেলেরা একদম দেখতে পারে না জানো। ছেলেরা পছন্দ করবে কেন? ছেলেরা তো তোমার মতো সস্তা মেয়ে পছন্দ করে। কি আই আমি সস্তা? অবশ্যই সস্তা, তোমার মতো মেয়ে পানির তরে বিক্রি হয়। তোর আশ্চর্য, তোমরা এসো আমার সঙ্গে। তোমরা 4 জন আজ থেকে এই একই রুমে থাকবে। যতদিন পর্যন্ত না তোমরা একে অপরকে পছন্দ করছো ততদিন পর্যন্ত তোমরা এই এক ঘরে বন্দি থাকবে। ম্যাডাম এর তো দুটো বেড, আমার সাথে পাশে এখানে যে ফ্যাসিলিটিস আছে তার মধ্যে তোমাদের থাকতে হবে। কিন্তু ম্যাডাম আমি বেড এক বেড কারোর সাথে শেয়ার করতে পারি না। সেটা তোমরা ঠিক করে নেবে। কিন্তু আমাদের এক রুমে থাকার কি দরকার? ওদের সাথে তো আমাদের কোনো ঝামেলা নেই, আমরা তো আমাদের কোনো সমস্যা পাই। তোমাদের 4 জনের একই সমস্যা, কাজেই তোমরা 4 জন একসঙ্গেই থাকবে যতদিন পর্যন্ত না তোমরা তোমাদের সমস্যার সমাধান করছো। ম্যাডাম মাথায় অনেক তেল, আমাকে গোসল করতে হবে। ম্যাডাম না, গোসল করতে পারবে না। শুধু তুমি কেন, কেউ গোসল করতে পারবে না। হ্যাঁ, তোমরা 4 জন এই ঘরেই বন্দি থাকবে, তোমাদের খাবার আমি এখানে পাঠিয়ে দেবো। কিন্তু ম্যাডাম 7 দিন গোসল না করে আমরা থাকবো কি করে? সেটা তো আমি জানি না, তবে থাকতে হবে, কারণ এই ঘরের বাইরে এক পাও তোমরা ফেলতে পারবে না, এটা আমার অর্ডার। নতুন মেয়েগুলোকে আমি 1 সপ্তাহের জন্য গৃহবন্দী করে রেখেছি, শুনেছি নিশ্চয়ই? জি ম্যাডাম। কেন গৃহবন্দী করে রেখেছি জানো? জি ম্যাডাম। তোমরাও যদি আমার নিয়ম ভঙ্গ করো তাহলে তোমাদের অবস্থা ওদের চাইতে করুণ হবে, মনে থাকবে? জি ম্যাডাম। সবাই একসঙ্গে বলো। জি ম্যাডাম। জি ম্যাডাম। এসো।
মাই গড, সে কখন তেল দিয়ে বসে আছে, এখনো গোসল করতে পারছি না। শুধু এখন কেন, আগামী 7 দিনও তুমি গোসল করতে পারবে না। এই চুপ কর কানি বক, কুকুর চোখি কানি। মেয়েদের জন্য সবচেয়ে বড় শাস্তি হলো তাকে গোসল করতে না দেওয়া। ছেলেরা তো তাও গোসল না করে থাকতে পারে, কিন্তু মেয়েরা অসম্ভব, তার উপরে 7-7টা দিন গোসল করতে দেবে না। আল্লাহ, আমি তো ভাবতেই পারছি না। একটা জিনিস চিন্তা করে দেখো, আমরা যদি 7 দিন গোসল না করি তাহলে আর কোনো ছেলে আমাদেরকে দেখবে? মাথা খারাপ, এর আগে আমি সুইসাইড করবো, ইম্পসিবল। কি দেখিস রে, সার্কাস হচ্ছে না? একবারে দেবো, যা এখান থেকে, যা। রং দেখতে এসেছো না, হাসমুখি তার, যা এখান থেকে। এই তোমরা এখান থেকে যাও, এইভাবে কাজ হবে না। কি ব্যাপার ম্যাডাম, আমরা ওদেরকে দেখতে গিয়েছিলাম আর দেখেন না, ওরা জানলা দিয়ে পানি ছুড়ে আমাদের অবস্থা দেখেন না। তোমরা ওদেরকে দেখতে গিয়েছো কেন? এটা কি চিড়িয়াখানা? আর কখন ওদের রুমের আশেপাশে যাবে না? যাও, ড্রেস চেঞ্জ করে ফেলো। মাথায় তেল দিয়ে আমার তো অশান্তি লাগছে, গোসল না করতে বলছে কানি বগি শীতের চুল আগে ছিঁড়ে ফেলতে ইচ্ছে হচ্ছে আমার। আমার ইচ্ছে করছে ওই রিমির চুল ছিঁড়তে, ইচ্ছে করছে ওর একটা একটা করে চুল টেনে ছিঁড়ে সেটা দিয়ে আমি সেতারা বানাবো, সেই সেতারা দিয়ে আমি উচ্চাঙ্গ সঙ্গীত গাইবো। আল্লাহ না, আচ্ছা এইভাবে আমরা নিজেদের মধ্যে ঝগড়া করলে তো কোনো সমস্যার সমাধান করতে পারবো না। বললিনি আমার একটা কোনো সমাধান বলো, আমার এইভাবে তেল দিয়ে বেশি কোন থাকলে কিন্তু মারা যাবো, প্লিজ। সবার আগে আমাদের একসঙ্গে হাত মেলাতে হবে, শত্রু থেকে মিত্র হতে হবে। তারপর তারপর ওই ইঙ্গাকে ঘায়েল করতে হবে, আমাদের শত্রু। সে তো একটা রসকোষবিহীন মহিলা, একাক্ষরটা মহিলা, আর আমরা যে ওর সঙ্গে ফান করি সেটা তো সে পছন্দ করে না। ওকে বুঝিয়ে দিতে হবে, ওকে বুঝিয়ে দিতে হবে যে ফান কত প্রকার এবং কি কি। কিভাবে বুঝাবো? কিছু না, সিম্পল। কিভাবে? কাছে এসো, আসো না। ম্যাডাম ইঙ্গা, তোমরা দুজন পাহারা দাও, ম্যাডাম ইঙ্গাকে ফলো করো, সে আসছে কিনা, আর আমরা ঘরে যাবো। দেখো দেখো, তুমি এবার ধ্বংস ধ্বংস। Thank you.
ভাগ্যিস ওরা আপনাকে দেখতে পেয়েছিল, নইলে নইলে কি হতো স্যার? নইলে উনি মারাও যেতে পারতেন। কিন্তু আপনার স্টকে তো মেয়েরা থাকার কথা, সেগুলো গেল কোথায়? ছিল না, শেষ হয়ে গিয়েছিল আর আমি আনতে ভুলে গেছি। আপনি এই ধরনের ভুল করবেন না, কারণ আপনার জন্য এটা খুব রিস্কি। জি, এখন থেকে মনে থাকবে। এই মেয়েরা ম্যাডামের বিরুদ্ধে নজর রাখবে। কথা জিজ্ঞেস করি। বলো। আমরা আপনার সাথে দুষ্টুমি করেছিলাম, আমাদের দুষ্টুমির কারণে আপনি মারাও যেতে পারতেন, তারপরও আপনি আমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলেন না, কেন? অহনা আমার একমাত্র সন্তান, একমাত্র সন্তান বিধায় আমি ওকে অনেক আদর যত্নে বড় করেছি, এতটাই প্রশ্রয় দিয়েছি যে একসময় অসৎ সঙ্গে বিপদগামী হয়ে যায়, যা ইচ্ছে তাই করতে শুরু করে। আমি যখন ব্যাপারটা উপলব্ধি করলাম তখন অনেক দেরি হয়ে গেছে। আমি ওকে বোঝাতে চেষ্টা করলাম, শাসন করলাম, একসময় ও বিরক্ত হয়ে বাসা ছেড়ে চলে যায়, আর কোনোদিন ফিরে আসেনি। কেন ফিরে আসেনি? সে ড্রাগ নিত, অতিরিক্ত ড্রাগ নেওয়ার ফলে একদিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়। অহনা মারা যাওয়ার পর আমি হোস্টেলে চাকরিটা নেই, আমি নিজের কাছে শপথ করি আমার মেয়ের মতো এই হোস্টেলের মেয়েরা যেন অতিরিক্ত প্রশ্রয় পেয়ে বিপদগামী না হয়ে যায়। কিন্তু ব্যাপারটা আমি বুঝতে পারিনি। কি ব্যাপার ম্যাডাম? দড়ি বেশি টানলে ছিঁড়ে যায়। আমরা কখনো ফান করব না ম্যাডাম। কেন করবে না? অবশ্যই ফান করবে, তবে যাই করবে লিমিটের মধ্যে রেখে করবে, অতিরিক্ত সব কিছুই খারাপ। আমি আসলে তোমাদেরকে অতিরিক্ত শাসনের মধ্যে রেখেছিলাম, কারণ তোমাদের মধ্যে আমি আমার মেয়েকে দেখতে পেয়েছিলাম, তাই আমি চাইনি তোমরা আমার মেয়ের মতো বিপদগামী হয়ে যাও। ম্যাডাম, আপনি কি আমাদের ক্ষমা করেছেন? মা কখনো সন্তানদের ক্ষমা না করে পারে? সত্যি ক্ষমা করেছেন? হ্যাঁ ম্যাডাম। আমরা কি তাহলে ফান করতে পারবো? অবশ্যই করবে। কিন্তু ম্যাডাম আমরা ফান করব না। কেন ফান করবে না? মাকে ছাড়া মেয়েরা কি ফান করতে পারে? আমার তো মা নেই ম্যাডাম, আজ থেকে আমি তোমাদের সবার মা।